তোমাদের আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি, যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, বিশেষ করে প্রেম ভালোবাসার বিষয় নিয়ে, তাহলে কমেন্ট করো, আমি সেই বিষয় নিয়ে তোমাদের জন্য স্পেশাল করে ভিডিও বানিয়ে দেবো। কিন্তু খুব কমজন ছেলে বা খুব কমজন মেয়েই আছে যারা কমেন্ট করে থাকে এবং যাদের জন্য আমি স্পেশাল করে ভিডিও বানাতে পারি। তো তারই মধ্যে দুজন আজকে স্পেশাল স্পেশাল কমেন্ট করেছে, যাদের জন্য আমি ভিডিও বানিয়ে দেবো। দুটো ভিডিও বানাবো না, আজকে আমি একটা বিষয় নিয়েই ভিডিও বানাবো। যেমন একজন ছেলে কমেন্ট করে লিখেছে, আমি নাম এখানে প্রকাশ করবো না, সে লিখেছে যে দাদা, আমার গার্লফ্রেন্ড আমার ওপর বারবার অভিমান করে, আমার ওপর বারবার রাগ করে, আমি এখন কি করব। আর একজন মেয়ে কমেন্ট করে লিখেছে, আমি নামটা করব না, যে দাদা স্কুলে ছেলে পটানোর উপায় কী। তো এই স্কুলে ছেলে পটানোর উপায়টা নিয়ে আমি কালকে স্পেশাল করে ভিডিও বানিয়ে দেবো। আর আজকের ভিডিওতে আমরা জানবো যে কোনো মেয়ে যদি তোমার ওপর বারবার অভিমান করে বা এমনি একবারও যদি রাগ করে বা অভিমান করে, তাহলে তার রাগ বা অভিমান ভাঙানোর উপায় কী। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, কোনো মেয়ে তোমার ওপর বারবার রাগ করছে বা অভিমান করছে, এর মানে এমনটা নয় যে সত্যি করেই তোমার ওপর রেগে আছে বা সত্যি করেই তোমার ওপর অভিমান করছে। অনেক সময় হয় কি, যে তোমার যে গার্লফ্রেন্ড রয়েছে বা ধরো তোমার যে স্ত্রী রয়েছে, ঠিক আছে, সে ধরো তোমার কাছ থেকে আদর পেতে চায়, সে তোমার কাছে ভালোবাসা পেতে চায়, কিন্তু সেটা সে মুখ ফুটে বলতে চাইছে না, এবং তুমি তার সাথে তুমিও তাকে আদর করছো না অনেকদিন ধরে, বা তুমি তাকে ধরো ভালোবাসছো না, ঠিক আছে। তো তখন সে কী করবে, তোমার ভালোবাসা বা আদর পাওয়ার জন্য সে কী করবে, না তোমার ওপর রাগ করবে, মিথ্যা মিথ্যা অভিমান করবে, ঠিক আছে। এগুলো মিথ্যা হয় আর কি, সত্যি নয়, মিথ্যা করে সে তোমার ওপর অভিমান করবে, রাগ করবে, ঠিক আছে, যাতে তুমি তাকে আদর করো, ঠিক আছে। এবং সে তারই সাথে এটাও দেখতে চাবে যে তোমার কাছে তার গুরুত্ব কতটা, সে যখন রাগ করবে বা অভিমান করবে, তুমি তাকে ভালোবেসে বা আদর করে তার রাগ বা অভিমান ভাঙাও কি না, ঠিক আছে। যদি তুমি এমনটা না করো, রাগ বা অভিমান যদি না ভাঙাও তোমার প্রিয় মানুষটা, তাহলে তুমি কিন্তু খুব বড় ভুল করবে, ঠিক আছে। সে মিথ্যা করে অভিমান করুক বা সত্যি করে অভিমান করুক, আমি তোমাকে বলবো, তোমাদের বলবো যে হ্যাঁ, যতটা পারবে তোমরা কী করো না, তাকে একটু আদর করো, ঠিক আছে, একটু ভালোবাসো, একটু মিষ্টি মিষ্টি কথা বলো, ঠিক আছে, তার একটু প্রশংসা করো, দেখবে এতে সে গোলে জল হয়ে যাবে এবং তার রাগ অভিমান সব কিছু কিন্তু ধুয়ে মুছে যাবে। এবং তারই সাথে তোমরা যেটা করতে পারো রাগ বা অভিমান ভাঙানোর জন্য, ঠিক আছে, সেটা সত্যি হোক বা মিথ্যা যাই হোক না কেন, তুমি কী করতে পারো না, তোমার যে প্রিয় মানুষটা রয়েছে, সে যে স্পেশাল খাবারটা খেতে পছন্দ করে, সেই খাবারটা তাকে খাওয়াতে পারো। যেমন অনেক মেয়ে চকলেট খেতে পছন্দ করে, কেউ আইসক্রিম, কেউ ফুচকা, বিশেষ করে অনেক মেয়ে, বেশিরভাগ মেয়ে ফুচকা খেতে পছন্দ করে, ঠিক আছে। তো যাই হোক না কেন, কোনো মুখরোচক খাবার খাওয়াতে পারো, ঠিক আছে, তার সাথে পাশাপাশি বসে একটু গল্প করতে পারো, কোনো দিন সিনেমা দেখাতে নিয়ে যেতে পারো, কোনো দিন রেস্টুরেন্টে খাবার খাওয়াতে নিয়ে যেতে পারো, ঠিক আছে, কোথাও নতুন জায়গায় বেড়াতে নিয়ে যেতে পারো, তার জন্য একটা স্পেশাল কবিতা লিখতে পারো, ছোটো কবিতা লিখতে পারো। আজ কবিতা যে নিজে লিখতে হবে তা নয়, এখন তো এআই চ্যাটবট আছে, ঠিক আছে, হ্যাঁ, এআই সাহায্যে লিখে নিতে পারো, বা গুগলে মেলা কবিতা আছে প্রেম ভালোবাসার বিষয় নিয়ে, সেই সব খুঁজে হোয়াটসঅ্যাপে তাকে পাঠাতে পারো, ঠিক আছে। তো অথবা কোনো গিফট দিতে পারো। তো এই ছোটো ছোটো সামান্য ছোটো ছোটো জিনিসগুলো তোমরা যদি একটু করতে পারো তোমাদের প্রিয় মানুষটার জন্য, তাহলে তোমাদেরকে আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে, তাদের দেখবে রাগ অভিমান সব কিছু কিন্তু গোলে জল হয়ে যাবে, হ্যাঁ। আর এই জিনিসগুলো মেয়েরা এই কারণেই বেশিরভাগ কারণে করে থাকে যে তাদের ভালোবাসা দরকার, হ্যাঁ, তাদের একটু আদর দরকার, কিন্তু তুমি হয়তো সেটা বুঝতে পারছো না, ঠিক আছে, এবং সে তোমাকে মুখ ফুটে বলতেও পারছে না, তখন সে কীভাবে নিজের মনের ভাব প্রকাশ করবে, না ঠিক রাগ দেখি বা অভিমান দেখি, ঠিক আছে। তো তোমাদেরকে এটা বুঝতে হবে। তো বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইছি। তোমাদের যে ভাইটি কমেন্ট করেছে তার উদ্দেশ্যেও বলবো যে তুমি, আশা করছি তুমি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো এই পদ্ধতিগুলো তুমি ট্রাই করো, ঠিক আছে, সে তোমার ওপর রাগ বা অভিমান করছে, তুমি একটু তাকে আদর করো, তাকে একটু ভালোবাসো, ঠিক আছে, সে কি চাইছে দেখো এবং সেটাকে পূরণ করার চেষ্টা করো। তবে হ্যাঁ, দেখো সে কি চাইছে দেখতে কি, অনেক মেয়ে থাকে খুব লোভী, ঠিক আছে, খুব লোভী টাইপের মেয়ে, তোমার ওপর রাগ বা অভিমান করছে কিসের জন্য না, তোমার কাছ থেকে হয়তো দামি কোনো গিফট নেবে, ঠিক আছে, দামি কোনো গিফট হাতাবার জন্য আছে, ঠিক আছে, আইফোন নিয়ে নেবে বা দামি কোনো জিনিস যেটা তোমার সাধ্যের বাইরে, ঠিক আছে। তো এই ধরনের জিনিস হাতিয়ে নেওয়ার জন্য অনেক সময় কী করে না, রাগ বা অভিমান করে থাকে। তো এগুলো কিন্তু সত্যিকারের প্রেম ভালোবাসার কখনো কিন্তু নিদর্শন নয়, বা এগুলো কিন্তু সত্যিকারের প্রেম ভালোবাসা নয়, তাই এই সব জিনিস থেকেও কিন্তু দূরে থাকতে হবে। তোমাকে বুঝতে হবে যে তার রাগ অভিমান যদি শুধুমাত্র ভালোবাসা, প্রেম ভালোবাসা এবং আদরের জন্য যদি হয়, তাহলে খুব ভালো কথা, হ্যাঁ, প্রেম ভালোবাসা আদর বা কোনো স্পেশাল জিনিস খেতে চাইছে সেটার জন্য তোমার ওপর রাগ অভিমান করছে, ঠিক আছে, ছোটো ছোটো বিষয় নিয়ে, তাহলে ঠিক আছে। কিন্তু অতিরিক্ত কোনো বড় জিনিস যদি তোমার কাছ থেকে সে আশা করবে বলে, মানে চাই বলে সে রাগ অভিমান দেখাচ্ছে তোমাকে, হ্যাঁ, তাহলে এইসব জিনিস পূরণ করতে যেও না, একদম পূরণ করতে যাবে না, ফকির হয়ে যাবে, দিয়ে দিয়ে ফকির হয়ে যাবে এবং শেষ পর্যন্ত তোমাকে ছেড়ে পালিয়েও যাবে। তো বুঝতে হবে তোমাদেরকে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতন এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।